हाय फ्रेंड, वेलकम टू माय चैनल ব্লক স্টার দেওয়া। তো আজকে সানডে, আজকে ঘুম থেকে এমনি তো লেট করে উঠেছি। তো আমরা আজকে বন্ধুরা মিলে আজকে যাব ব্লক করতে। তো কোথায় যাব ব্লক করতে এখনো ঠিক করিনি, তবে হ্যাঁ আমরা আজকে যাচ্ছি রানাঘাটে ব্লক করতে। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক স্টার দেওয়া। আমি এখন এই মুহূর্তে রয়েছি রানাঘাট স্টেশনে। তো স্টেশন থেকে নেমে গেছি, হেঁটে যাচ্ছি। তা কোথায় যাবো এখন পর্যন্ত বুঝতে পারছি না। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাবো, তোমরা দেখতে পারবে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক স্টার দেওয়া। আমি তো চলে এসেছি রানু মন্ডলের বাড়িতে। তোমাদেরকে বলিনি কোথায় যাব কি করব। আচ্ছা, এটা তোমাদের বলা হয়নি, এটা তোমার একটা সারপ্রাইজ ছিল। তো আজকে আমরা চলেছি রানু মন্ডলের বাড়িতে। আমি এখন রানু মন্ডলের বাড়ির সামনেই রয়েছি, ঠিক আছে? তো এই কিছুক্ষণ পরে আমাদের শুটিংয়ের টাইমটা চালু হবে, আর তোমরা কিন্তু রানু মন্ডলের পুরো টোটাল ভিডিওটা দেখবে, আর কেমন লাগছে জানাবে। আর আমার চ্যানেল ব্লক স্টার দেওয়া সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, এবং কমেন্টস করতে ভুলবে না। নতুনত্ব ভিডিও তোমার সামনে নিয়ে আসছে ব্লক স্টার দেবা। সঙ্গে থাকো, দেখতে থাকো। পেট ভরে খাবি? রাস্তায় আসলাম, অনেক কষ্ট হলো, ডিম ভাত খাচ্ছে। মানে তোমার কাছে চাউমিন, মোগলাই এ সমস্ত হবে না? লালিপপ এই সমস্ত আইটেম হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে রানাঘাট থেকে যদি তোমরা আসো, রানু মন্ডলের বাড়ি আসতে চাও, কাছাকাছি খুব একটা দোকানও নেই। এই দাদার দোকান, দাদা তোমার দোকানের নাম বলে একটু বলে দাও। দুধ ফাস্টফুড, দুধ ফাস্টফুড দোকানের নাম, ঠিক আছে? আর দাদা তোমাদের কি কি পাওয়া যাবে খাবারের মধ্যে? মোটামুটি চাইনিজ খাবার মোটামুটি সব পাওয়া যাবে, ঠিক আছে? চাউমিন থেকে মোগলাই থেকে লালিপপ থেকে মোটামুটি চালু করেছে, ঠিক আছে? আর তোমরা যদি আসবে তো অবশ্যই এই দোকানটা অবশ্যই আসো, ঠিক আছে? এই দোকানটা কিন্তু ইউটিউবের মাধ্যমে তোমরা দেখবে, আর সবাই এই দোকানটা আসবে। একদম চার্জের সামনে কিন্তু দোকানটা রয়েছে। তো আজকে রানুদি বলেছে আমার কাছে যে লালিপপ খেতে চেয়েছে, তো বিরিয়ানি চেয়েছিল, কিন্তু বিরিয়ানির দোকান কাছাকাছি পেলাম না দেখে দাদাকে আমি প্রথমে এই দোকানে আসলাম। দাদা লালিপপ বানিয়ে দেবে, আমি রানুদিকে আজকে দেব, খাবে। আর সবাই দাদার কাছে আসবে, এই দাদা বানাচ্ছে। আর এই যে নাম্বারটা, মোবাইল নাম্বারটা দেওয়া, এটা তোমার নাম্বার তো? এই যে নাম্বারটা না, এই যে দাদার দোকানের ব্যানার লাগানো আছে, দুধ ফাস্টফুড সেন্টার, আর মোবাইল নাম্বারও দেওয়া আছে, বেগুপাড়া রানাঘাট নদিয়া। যদি আসো এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে। রানুদির জন্য লালিপপ নিয়েছি,
দাদা নিজের হাতে একদম পুরো রেডি করে দিয়েছে। এবার আমরা রানুদির কাছে যাব, ওনাকে এটা দেব। রামা চ্যানেল ব্লগ স্টার দেওয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেল ব্লগ স্টার দেওয়া। তো আমি দাদার দোকানে এসেছি। দাদার দোকানের নাম হচ্ছে কি নাম? আকাশ, এই দুধ ফাস্টফুড, দুধ ফাস্টফুড সেন্টার। এখানে তোমরা যদি আসো চাউমিন থেকে মোগলাই থেকে শুরু করে এবং আরও লালিপপ আরও অন্যান্য খাবার তোমরা পাবে। আর দাদার মোবাইল নাম্বার তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর তোমরা অবশ্যই এখানে আসবে। হয়তো তোমরা যদি চার্জের সামনে আসবে, চার্জের নাম চার্জের নামটা বলে দেখি, বেগোবাড়া চার্জ আছে, এখানে আসবে। এখানে এসে কিন্তু তুমি দাদার দোকানে ডাইরেক্ট চলে আসবে, এখানের মধ্যে বিভিন্ন খাবার পেয়ে যাবে দাদার কাছে, আর দাদা ঠিক মতো সব ব্যবস্থা করে দেবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছে আগামী। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রানু মন্ডলের বাড়ি। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রানু মন্ডলের বাড়ি। আমি এই প্রথমবার আসলাম, আর আমার চ্যানেলটা ব্লগ স্টার দেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। গরম আছে তো? অল্প সামান্য গরম আছে। এখন তো মানে তোরা থেকে উঠলেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি ডালটা দিয়ে ভেজেছি? ডালটা দিয়ে ভেজেছি, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও কষ্ট করে। খেতে উচ্ছাদ, খেতে জন্য ভালো লাগছে না? খেতে খেতে খাবার জিনিস ফেলতে দিন। হ্যাঁ, ফেলছি না, ডালটাই বানিয়েছি। হ্যাঁ, ডালটা দিয়ে ভেজেছে তাই বলছি। এটা ডালটা না হতো তাহলে কি হচ্ছে? ওনাকে বললাম, আমাকে দিল এটা, কি বলবো? এবার আমরা তো আমি অয়েলে ভাজা খেয়েছি ভাই, ও শালা এরকম ডালটা দিয়ে ডালটা ভাল লাগে? এবার আমরা তো চিনি না না, ওটা আমাদের বদ করে যাবে। হ্যাঁ, একটু কাজে তুমি খেয়ে নাও, খেয়ে নাও। বলে দাও। না না না, আমি না ওখানে মাই বলবে, আমি বলতে পারি না একদিন, মানে উনি বলে। আচ্ছা, এটা কিন্তু রানুমন্ডলের বাড়ির সামনেই একটা খুব সুন্দর জায়গা, একদম পুরো একদম গ্রাম এরিয়া, ঠিক আছে। আর এই যে ওনার বাড়িটা, এই যে দেখতে পাচ্ছ একজন ব্লগার এসে ওরা ব্লগ করছে, আমরা কিন্তু এখানেই রয়েছি, ঠিক আছে। আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।
এই জায়গাটা আমার হেভি ভালো লাগে আপনার এই জায়গাটার জন্য আমি খালি শুনতেছি সত্যি এই জায়গাটা একদম মানে খুব কোন যুগে তাও জানি না
সেটা চালু করেছিল। এবার আমি শুনছি সামনে দোকান আছে, আর সামনে দোকানের মধ্যে অনেক মানুষজন। এবারে দেখুন কি হয়েছে, আমি শুনছি, এবার আমি তো জানি না, হঠাৎ একটা গরু তার শিংগুলো মানে ভোঁতা করা অথবা উঠেছে, তখন ভোঁতা হয়ে উঠেছে, বাড়তে পারিনি, আর এসছিল আমাকে গোতাতে সেই গরুটা। আর আমার যে গোতাতে তো এসছিল, গুঁতিয়েছিল খুব, আর যেই না গুঁতিয়েছে, তখন আমি ভাবছি কি, আমার হাতে একটা ব্যাগ, সেই ব্যাগটা নিয়ে আমি মানে সাপোর্ট করছি, মানে সাদা রঙের একটা ব্যাগ, সেটা নিয়ে সাদা মানে কাপড় ছিল, আমি ভাবছি যতটা ওর থেকে আর যেই আমি ওই ব্যাগটা দিয়ে মানে গোতানো গোতাতে আসছে, যতটা ও কিছুতে শুনছে আমাকে গোতাতেই যাচ্ছে। আমি জানি না, আমার মনে নেই সে কি গান, কিন্তু সেটা মনে আছে তার গান ছিল, লতা মঙ্গেশকরের গান ছিল। এবার গরুটা ওইভাবে এসছে, অল্প বয়সের গরুটা এসছে গোতাবে, তখন আমি বলছি, আর মানুষগুলো ওখান থেকে যারা দোকানের লোকগুলো কি মজা, মানে ওদের কি তামাশা হচ্ছে, কি হাসছে, কি খুশি, মানে আমাকে যে গোতাচ্ছে ওদের কত আনন্দ হচ্ছে, তো ওদেরকে মানুষ বলা যায় যা জানোয়ার, ওরা জানোয়ার, ও তো জানোয়ার, যে গোতাতে এসছিল সে তো জানোয়ার, তার থেকেও বেশি বড় ওরা জানোয়ার, যারা হাসছিল তামাশা দিচ্ছিল। তো আমার সঙ্গে এই একটা ঘটনা ঘটেছে, আমার কি দোষ তার জন্য, আর সে তো আমার বয়সে, আমি তার থেকে অনেক ছোট জুনিয়ার, সে আমার থেকে বয়সে অনেক সিনিয়র, তার আওয়াজ আমার ভালো লাগে, তার মানে এ নাই যে আমি আমার বয়সের সঙ্গে তার কম্পেয়ার করা চলে বা তুলনা করা চলে। আপনার লাইফে কিন্তু আমি অনেক গান শুনেছি, অবশ্যই একটা সুন্দর মনে যেটা পড়লো সেরকম। এখন কথা হচ্ছে, আমি একটা মেয়ে, হ্যাঁ, হিন্দি একটা সুন্দর গান লতাজি, আজকে খুব দুঃখের ব্যাপার, আপনি এত মানে লতাজি গান গেছেন। আমার পৃথিবীতে অনেক গায়ক আছে বা তাদের আওয়াজ, তারা হয়তো নেই পৃথিবীতে, তাদের যে আওয়াজ, হ্যাঁ, এই যে গানটা গেছে, এইসব মানুষ যখন এই গানগুলো শোনা হয় তখন মনে হয় যে সত্যি গানগুলোতে অনেক দরদ আছে, ভালো গান, কিন্তু যদি সেই সব গানগুলো না শোনা যায় তাহলে তো মনে হয় না, মনে হয় না। এই গানটা মানে কি হচ্ছে, গানটা গিয়েছে আমার মনে হয় কিশোর কুমার আর হচ্ছে আশা ভোসলে, একদম একটা কথা আমি উদাহরণ দিচ্ছি যে লতা মঙ্গেশকর একটা গায়িকা হিসাবে সত্যি তার খুবই সুন্দর তার আওয়াজ, কারণ কি অখিল কণ্ঠ উপাধি পাওয়া তো মুখের কথা না, বা রাষ্ট্রীয় কোনো উপহার মানে রাষ্ট্রীয় কোনো কুইন হিসাবে কোনো অবার্ড পাওয়া সেটা কোনো সাধারণ ব্যাপার না, যেটা সবার সব শিল্পীদের কপালে জুটে না, এই যে সে পেয়েছিল শুধু তার আওয়াজের জন্য, কিন্তু কথা সে আসতে কে দিয়েছিল, এই ধরনের গায়িকারা কি মালিককে মানে, মানতো বা মেনেছে তামাশা করলো, তখন তা আর 2019 শুরু ছিল তার আগে হঠাৎ দেখলাম আমার জীবনে গায়িকার গানের সঙ্গে কম্পেয়ার করে গান, ওরা যে তামাশাটা করেছিল তার পরিণামটা কি হলো, আমি তো বলিনি লতা মঙ্গেশকর তুমি গিয়ে ওখানে গান গাও, আর আমি জানতাম না যে ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল, আমার পা ব্যথা করছিল, কতটা হেঁটে আমি একটু রেস্ট নেওয়ার জন্য বা বসার জন্য বিশ্রাম করে আমি জাস্ট একটু বসলাম, যখন মানুষের পা ব্যথা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দাঁড়িয়েছেন তো আমার মনে ভালো লাগছে না যে আপনারা একটু বসলে আপনাকে ভালো লাগবে, কারণ আমি এই ব্যাপারে অনেক কষ্ট করেছি জানি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ওই যে মানুষগুলো কত তামাশা খোর, ওরা তামাশা করেছিল, কিন্তু ওদের দেখালো মালিক যে দেখ যে যে ব্যক্তিটাকে নিয়ে তোরা তামাশা করেছিলিস তাকে সেই রকম পর্যায়ে তোদের দেখাবো, সে গানটা শুনেছিল তাকে গরু গুতাচ্ছিল, তো তোরা তো জানো মানে তোরাও সেই জানোয়ার থেকে অধম, তাদের ওরম আচরণ করা মানে তোরা জানোয়ারের থেকে অধম, কারণ ওটা একটা জানোয়ার যে গুতাতে এসেছিল, হ্যাঁ গরুটা,
এবার তোমরা তুমি জানোরে থেকে অধম তোমাদের কি অকাত থাকলো তোমাদের কি ব্যবহার তোমাদের ওরকম জঘন্য ব্যবহার সেটা যে কথা তো মালিক দেখালো যে দেখ যে বিষয় তোরা কেন আমি ছোটবেলা থেকে যে গান শুনি দিদি ভাই তো করবে কাজ আবার কি লজ্জার কি আছে দিদি বলে কথা আমাদের দিদি ওদিকে আনুদি ওদিকে লতা বাইরে লাইট নেই মনে হয় আমি আজকে চলে এসেছি ঘুরতে ঘুরতে রানু দিদির বাড়িতে আর আমি এখন এই মুহূর্তে আছি রানু দিদির বাড়িতে তো রানু দিদির সাথে আমি কিছু কথা বলবো আর রানু দিদির থেকে একটা গান শুনতে চাইবো তো রানু দিদির বাড়িতে আমি এসেছি ঘুরতে ঘুরতে তো রানু দিদি আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে খুব আমি একটা দুঃখের বিষয় রানু দিদিকে আমি বিরিয়ানি খাওয়াতে পারিনি কাছাকাছি দোকান ছিল না তো রানু দিদি আমাদের কাছে আবদার করলো যা বিরিয়ানি নালে লালিপপ খাও যাও কাছাকাছি একটা দোকান পেলাম ওখান থেকে আমি রানু দিদিকে দুটো লালিপপ এনে খেলাম আবার নেক্সট সেটা ডালটায় ভাজা ছিল কিন্তু ওটা দোকানের দোষ আর অডিয়েন্সরা তোমরা দেখবে আর এটা তো আমার তো কিছু করার ছিল না এবার আমি যখন আগামী দিন আসবো আর রানু দিদির জন্য ভালো কোনো খাবার নিয়ে আসবো আর রানু দিদির সাথে কয়েকটা কথা বলতে চাই দিদি ভাই দিদি আচ্ছা দিদি তুমি একটা গান শোনাবে আমাকে আরে প্রেম চোপড়া না গো ওই তোমার একটা পিকচারে দেখো ও আলাদা পিকচারে যে মানে বাচ্চাটার মা একটা শর্মিলা ছিল না তার তার যে বাড়িতে ভালো গিফট নিয়ে আসি তোমার জন্য ঠিক আছে আচ্ছা দিদি তুমি আমার আমি বলছিলাম একটা আশা বসলে গান শোনার কাছে ইচ্ছা চেয়েছিলাম তখন বুঝেছিল দিদি কাছে একটা রিকোয়েস্ট আছে আশা বসলে আমি তো গানের ইয়ে নাই আমি একটা ইউটিউবার আছি ভাই হয়েছিল না যে সৎমা ছিল মানে আরাধনা পিকচারে যে শর্মিলার যে ইয়ে হয়েছিল না কি নাম যেন সুজিত কুমারের বাড়ি উনি একজন বড় অফিসার ছিলেন ওনার বাড়িতে তাকে আশ্রয় দিয়েছিল শর্মিলাকে
তো তার যে মানে তার বোন ছিল আর সেই ওই বোনের আর একটা সতিন ছিল সে জানতো না বিয়ে করেছিল ওই সতিনের থেকে বলে ওর একটা বাচ্চা হয়েছিল তো ওরকম কিছু আমার মনে নেই যা হোক ওই ধরনের কিছু কাহিনী যা হোক ওখানে শর্মিলা তার বাড়িতে বোন হিসাবে থাকতো আর শর্মিলা সেই ভিলেন তার প্রতি মানে তার দৃষ্টি খারাপ ছিল মানে তার প্রতি তার নজরটা সেই শর্মিলার প্রতি খারাপ ছিল সেই ওই যে পিকচারের যে নামটা লোকটার নাম যথাসম্ভব মদনমোহন ইয়া ফির মনমোহন ওই ধরনের কিছু নাম তার আর তোমার মতো দেখতে সে দিদি খুব আমাকে ভালোবাসে আর এই প্রথমবার আমি দিদির কাছে এসেছি আবার আমি আসবো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দাবা তো আমরা এখন দাঁড়িয়েছি দিদির সামনে তো আমাদের এখন যাওয়ার টাইম হয়ে গেছে দিদির সাথে কথা বললাম দিদির জন্য খুব দুঃখিত আমি সেরকম কিছু খাবার আনতে পারিনি দিদির জন্য লালিপপ নিয়ে এসেছি আবার নেক্সট ভিডিও নিয়ে দিদির সামনে আমরা আসছি অন্য কোনো খাবার নিয়ে আর অন্য কোনো আইটেম নিয়ে তো আজকে আমাদের যাওয়ার পালা হয়ে গেছে আবার পরবর্তী সময় আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর তোমরাও কিন্তু দিদি আমার চ্যানেলের নাম ব্লগ স্টার দেবা প্লিজ একটু সাবস্ক্রাইব করতে বলে দিই ব্লগ স্টার দেবা নতুন ভিডিও নিয়ে আবার আসছি দিদির সাথে টাটা বাই বাই।